শুরুতেই সংবাদ শিরোনাম, পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে, বাইডেনের হুমকি। যুক্তরাষ্ট্রের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। মেজাজ হারিয়ে সাংবাদিককে গালি দিলেন বাইডেন। যে দুটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় ইসরায়েল। ফ্রান্সের নাগরিককে 8 বছরের কারাদণ্ড দিল ইরান। ডায়মন্ড চুরির ঘটনা ভুলে এক হচ্ছে সৌদি থাইল্যান্ড। মাহাথিরের স্বাস্থ্যের উন্নতি, গুজব না ছড়ানোর অনুরোধ। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ব্যক্তি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরো বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা বিশ্বের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 1 লাখের বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে। তবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, ইউক্রেনে রাশিয়া হামলা চালালে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ স্থল আগ্রাসন। রাশিয়া বলছে, পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তার দেশটির জন্য হুমকি। ইউক্রেনকে যাতে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা না হয় সেজন্য পাশ্চাত্যের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে মস্কো। কিন্তু ন্যাটো জোটের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সাড়া না পেয়ে ইউক্রেন সীমান্তে লাখখানেক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন বিষয়ে আমেরিকার ইউরোপীয় মিত্রদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। সেখানে পশ্চিমা দেশগুলোর নেতারা এ বিষয়ে একমত হন যে ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আমেরিকা একই সাথে ঘোষণা করেছে, দেশটির সাথে 8,000 সেনাকে ইউরোপে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। রাশিয়া আমেরিকার এই ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু বাইডেন দাবি করেছেন তিনি পূর্ব ইউরোপে ন্যাটো জোটের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া, এমন শঙ্কা থেকে নিজ দেশের 8,500 সৈন্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সৈন্যদের বলা হয়েছে প্রয়োজন পড়লে তাদের ইউরোপে যেতে হবে। আর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটির বিষয়টি রাশিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি দাবি করেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের বিষয়টি উত্তেজনা তৈরি করছে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড। সোমবার ন্যাটো জানায় তারা নিজেদের সৈন্যদের আরো যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান সহ প্রস্তুত করছে। ন্যাটোর এমন সিদ্ধান্তের তীব্র আলোচনা করেছে রাশিয়া। এদিকে রাশিয়ার আক্রমণ করবে এমন সংখ্যা থেকে নিজ দেশের নাগরিক ও দূতাবাসে থাকা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দ্রুত সময়ের মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বারবার রাশিয়ার আক্রমণের বিষয়টি জানালেও রাশিয়া প্রত্যেকবার এমন দাবি প্রত্যাখ্যান করেছে। কিন্তু রাশিয়া ইউক্রেন সীমান্তে 1 লাখেরও বেশি সৈন্য মোতায়েন করে রেখেছে। একটি দেশ আক্রমণ করতে যেসব প্রস্তুতির দরকার তার সবই নিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকাতে বেশ কয়েকবার আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো, কিন্তু সেই আলোচনা ভেস্তে যায়। সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন বাইডেন। ফক্স নিউজের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ধৈর্য হারান মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার হোয়াইট হাউসের পূর্ব কক্ষে একটি সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষের দিকে ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি মুদ্রাস্ফীতি নিয়ে প্রেসিডেন্ট প্রশ্ন নেবেন কিনা জানতে চেয়েই প্রশ্ন ছুড়ে দেন, মুদ্রাস্ফীতির রাজনৈতিক কোনো দায় আছে কিনা। এমন প্রশ্নে মেজাজ হারিয়ে বাইডেন বলেন, দ্যাটস এ গ্রেট অ্যাসেট, মোর ইনফ্লেশন। এটা বড় একটা সম্পদ। এরপরই অশালীন কথা বের হয়ে যায় বাইডেনের মুখ থেকে। তিনি বলেন, হোয়াইট ইজ স্টুপিড সন অফ এভি। খবরে বলা হয়েছে, বাইডেনের মুখ ফসকে এমন কথা বের হয়ে গেছে, মাইক্রোফোন চালু ছিল সেটা তিনি বুঝতে পারেননি। সাংবাদিকদের প্রতি এমন আচরণে হোয়াইট হাউস কোনো বিবৃতি দেয়নি, তবে এক ঘন্টার মধ্যে বাইডেন সাংবাদিক পিটার ডুসিকে ফোন দিয়ে এটা ব্যক্তিগতভাবে না নেওয়ার আহ্বান জানান। 2020 সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউসের কর্মকর্তাকে সাংবাদিকদের সঙ্গে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বাইডেন। তিনি বলেছিলেন, তার সঙ্গে কাজ করতে চাইলে কেউ যেন সাংবাদিকদের অসম্মান না করে, সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করলে চাকরিচ্যুত করারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। বিশ্বের 4টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।
2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চারটি দেশ ইসরায়েলের সঙ্গে এক হয়। ইসরায়েল এখন চায় আরও দুটি মুসলিম দেশের সঙ্গে নিজেদের সম্পর্ক তৈরি করতে। দেশগুলো হল সৌদি আরব ও ইন্দোনেশিয়া। আর্মি রেডিওর সঙ্গে একটি সাক্ষাৎকারে বিষয়টি জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। এ ব্যাপারে ইয়ার লাপিদ বলেন, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কোন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী, তাহলে প্রথমে বলবো ইন্দোনেশিয়া। সৌদি আরব তো অবশ্যই, তবে এই বিষয়টি সময় নেবে। এদিকে সৌদির সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও 2020 সালে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে চলাচলকারী বিমানগুলোকে নিজেদের আকাশের ওপর দিয়ে ওড়ার অনুমতি দেয়। গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে বহনকারী বিমানও সৌদির ওপর দিয়ে উড়ে আরব আমিরাতে যায়। ইরানের একটি আদালত গুপ্তচর বৃত্তির অভিযোগে ফ্রান্সের এক নাগরিককে 8 বছরের কারাদণ্ড প্রদান করেছে। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম বেঞ্জামিন ব্রেইড। মঙ্গলবার ইরানের আদালত বেঞ্জামিনের বিরুদ্ধে এই রায় দেওয়ার পর তার প্যারিসের আইনজীবী বিচারকে ভুয়া বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ড 37 বছর বয়সী বেঞ্জামিনকে 2020 সালের মে মাসে গ্রেপ্তার করে। তিনি দূরনিয়ন্ত্রিত মিনি হেলিকপ্টার ব্যবহার করে তুর্কমেনিস্তান ইরান সীমান্তে ছবি অথবা ভিডিও ধারণ করেছিলেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, বেঞ্জামিন ব্রেইড বর্তমান কারাগারে অনশন করছেন। আইনজীবী জানিয়েছেন, বেঞ্জামিনের অবস্থা খুবই খারাপ। ইরানের আদালত তাকে ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর দায়ে অতিরিক্ত 8 মাসের কারাদণ্ড প্রদান করেছে বলেও জানিয়েছেন তার আইনজীবী। বেঞ্জামিনের আইনজীবী ফিলিপি ভ্যালেন্ট এক বিবৃতিতে বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। গোপন আদালতে নিরপেক্ষ বিচারপতি ছাড়াই তার বিচার করা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সেটাও দেখা হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বিপ্লবী গার্ড ইরান ও বিদেশি পাসপোর্টধারী ডজনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। অতীতে বিদেশে আটক থাকা ইরানিদের ছেড়ে দেওয়ার বিনিময়ে তেহরান বিদেশি নাগরিকদের মুক্তি দিতে আগ্রহ দেখিয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান ওচার সঙ্গে বৈঠক করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে হয়েছে বৈঠকটি। মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি সফরে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দীর্ঘ 30 বছর পর থাইল্যান্ডের সরকারি পর্যায়ের কেউ সৌদি সফর করলেন। এই দীর্ঘ সময়ের মধ্যে সৌদি আরবে কোনো রাষ্ট্র সফরে না যাওয়ার কারণ হল একটি নীল ডায়মন্ড। 1989 সালে প্রিন্স ফয়সাল বিন ফাহাদের প্রাসাদ থেকে 91 কেজি স্বর্ণালঙ্কার চুরি করেন তেকামং নামের একজন থাই কর্মী। এর মধ্যে ছিল 50 ক্যারেটের একটি নীল ডায়মন্ড। তেকামং ভ্যাকুয়াম ক্লিনারে স্বর্ণগুলো ভরে সেগুলো থাইল্যান্ডে পাচার করে দেন। সৌদি আরব বিষয়টি জানতে পেরে থাই সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানায়। সেই আহ্বানই সাড়া দিয়ে থাইল্যান্ড তেকামংকে আটক করে বেশিরভাগ স্বর্ণালঙ্কার উদ্ধার করে। তেকামং ভ্যাকুয়াম ক্লিনারে স্বর্ণগুলো ভরে সেগুলো থাইল্যান্ডে পাচার করে দেন। সৌদি আরব বিষয়টি জানতে পেরে থাই সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানায়। সেই আহ্বানই সাড়া দিয়ে থাইল্যান্ড তেকামংকে আটক করে বেশিরভাগ স্বর্ণালঙ্কার উদ্ধারও করে। কিন্তু সৌদি দাবি করে থাইল্যান্ডের সরকারি কর্মকর্তারা আসল স্বর্ণালঙ্কার সরিয়ে নকল স্বর্ণালঙ্কার সৌদির কাছে পাঠিয়েছে। এছাড়া মহামূল্যবান নীল ডায়মন্ডটি ছিল না। এতেই খেপে যায় মধ্যপ্রাচ্যের ক্ষমতাশালী দেশটি। এরপর ঘটনাটি তদন্ত করতে থাইল্যান্ডে যান সৌদির রাষ্ট্রীয় পরিবারের কাছের লোক মোহাম্মদ আল রুয়াইলি, কিন্তু থাইল্যান্ডে তাকে হত্যা করা হয়। এই ঘটনাগুলোর পর সৌদি ও থাইল্যান্ডের মধ্যে থাকা সম্পর্কে ফাটল ধরে। তবে অবশেষে সৌদির সঙ্গে নতুন করে আবার সম্পর্ক করতে আগ্রহী থাইল্যান্ড, আর এ কারণে দেশটির প্রধানমন্ত্রী রিয়াদ সফরে গেলেন। সৌদিও সেই স্বর্ণালঙ্কার ও নীল ডায়মন্ডের কথা ভুলে গিয়ে থাইল্যান্ডের সঙ্গে নতুন করে এক হচ্ছে। আধুনিক মালয়েশিয়ার রূপকার তুন ডক্টর মাহাতির মোহাম্মদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলতে পারছেন, এমনটি জানিয়েছেন তার মেয়ে দাতিন পাদুকা মেরিনা মাহাতির। মানুষকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে মেরিনা বলেছেন, সূত্র যাচাই বাছাই না করে বাবার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজব ছড়াবেন না। মাহাতির মোহাম্মদ শারীরিক অবস্থা সম্পর্কে সময়ে সময়ে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এবং তার পরিবার বিবৃতি দেবে। সেই সঙ্গে মাহাতিরের সুস্থতার জন্য বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন মেরিনা মাহাতির। দিনভর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে পোস্ট দিয়েছেন। মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ও সফল রাজনীতিবিদ মাহাতির মোহাম্মদ
হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে সিসিইউতে থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। গত 8ই জানুয়ারি হৃদযন্ত্রের সমস্যা নিয়ে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হন ডক্টর মাহাথির। হাসপাতালে ভর্তি হওয়ার পর 11 দিন সাধারণ কেবিনে রাখা হলেও গত 19 জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় করোনার কেয়ার ইউনিটে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।